ধনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান এখন ফোনের রূপসী এবং অবশ্যই অনুষ্ঠান হচ্ছে অরিশ কেয়ার অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উজ্জ্বল উপস্থিতি এই কারণেই বললাম আজকে একটা ব্র্যান্ড সেটা টানা এতগুলো বছর ধরে ননস্টপ অনুষ্ঠান করা করোনার প্রথম ওয়েভেও কিন্তু অনুপমা একদিনের জন্য থেমে থাকেনি এইভাবেই অনুষ্ঠান করেছে বাড়িতে বসে যাতে আপনারা সঠিকভাবে অরিশকে জানতে পারেন বুঝতে পারেন এবং অরিশের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এবং দেখতে দেখতে ঠিক ওই এক বছর আমাদের যে লকডাউনের একটা ফেজ আমরা পেয়েছিলাম বা পরবর্তী পর্যায়ে নর্মাল লাইফ হলো এই সময়ের মধ্যেও আমাদেরকে উপহার দিল ওর জুস যেটা খেয়ে আমরা সত্যি ভালো আছি আসুন আজকে অনুপমাকে স্বাগত জানাই আর আমার মনে হয় নববর্ষের পরে এটা আমাদের প্রথম পথ চলা তাই শুভ নববর্ষ অনুপমাকে জানাই একদম আমার তরফ থেকেও তোমাকে শুভ নববর্ষ এবং সকলকে গতকাল যেহেতু নববর্ষে আমার প্রোগ্রামটা হয়নি সেই জন্য আজকে বিলেটেড নববর্ষ সবাইকে যারা দর্শক তাদেরকেও সিটিভিএন এর যারা ক্যামেরায় রয়েছে যারা দীর্ঘদিন আমার প্রোগ্রামটাকে টেলিকাস্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য কি বলবো নববর্ষের শুভেচ্ছা জানো এই বছরটা মানে বাঙালি নববর্ষ শুরু তো আমরা তো বেঙ্গলি নিউ ইয়ারটা এটাকেই মানি তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের বর্ষটাকে শুরু করি বর্ষবরণ যেটাকে বলি তো এই সময়টা আমরা মনে করি যে ক্রিটিক্যাল ফেজ আমাদের লাইফে যাচ্ছে আবার আবার সেই গত বছরকে আবার আমরা মনে করিয়ে দিচ্ছে কোভিড তো এবার যেটা হয়েছে একটু আরেকটু ভয়াবহ তো সেই জন্য ওই জায়গাটা ভীত সন্ত্রস্ত হয়েও মনে করছি যে মানে নতুন বছরটা যেন সকলের জন্য একটা সুন্দর বার্তা নিয়ে আসে এটাই মানে প্রে থাকবে গডের কাছে মানে এর থেকে বেশি কিছু তো আমরা বলতে পারি না কেন প্রতি সময় প্রতিনিয়তই আমরা ভেবে যাচ্ছি যে এই বোধহয় আমাদের একটা ভালো দিনে আসতে চলেছে আমরা করোনা মুক্ত একটা জীবন যখন সব জায়গা থেকে খবর পেলাম যে মোটামুটি করোনা একদম আমরা দেখো আস্তে 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 কিন্তু ওই কষ্টের মুহূর্তগুলোকে পার করে করে একটা নর্মাল ফেজের দিকে যাচ্ছিলাম যে ঠিক আছে তুমিও বললে যে এই নতুন বছরটা চলে যাক তারপরেই মানে নতুন বছরটা এসে যাক তারপরে আমি আসবো তোমাদের স্টুডিওতে বসে প্রোগ্রাম করবো মানে সব কিছু নর্মালাইজ হচ্ছিল হঠাৎ করে সেকেন্ড ওয়েভ অ্যাকচুয়ালি এটা কিন্তু হয়েছে আমাদেরই খানিকটা বলা যেতে পারে মানে কি বলবো কেয়ারলেসের জন্য আমরা মাস্ক করছি না স্যানিটাইজ করছি না আমরা সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছি না এই করেই কিন্তু আমরা সমস্যাটাকে বাড়িয়ে তুলেছি আমি তো জানি না যে আমার পাশের লোকটার করোনা আছে কি নেই আমি তার সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে শপিং করছি এগুলো একদম ভুল একটা ডিসিশন ছিল এবং তারপরে ভোট রঙ্গ মিটিং মিছিল জমায়েত মানে তুমি ভাবো না একটা রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে সেখানে জমায়েত করেছেন যেখানে সেখানে মিছিল করেছেন যার ফলে তাদেরও কিন্তু খেয়াল থাকলো না যে সেখানে মিছিলে লোক কত হলো কি হলো না হলো যাক এই ভোট রঙ্গ তো চলতেই থাকবে কিন্তু আমি ইমিউনিটি নিয়ে আজ তোমার কাছ থেকে প্রশ্নটা শুরু করবো যে ইমিউন হওয়ার জন্য আমি কি করে নিজেকে বেসিক্যালি আমাদের নিজেদের সচেতনতা বাড়ানো উচিত একদম আমাদের নিজেদের সচেতনতা বাড়ানো উচিত কে আমাদের সচেতনতা বাড়াচ্ছে কে বাড়াচ্ছে না সেটার দিকে না ধ্যান রেখে আমাদের ডাক্তাররা যারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে
আপনারা সতর্ক হন, আপনারা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ইউজ করুন। তো আমি বিগত আমি বলছি তোমাকে, যখন থেকে এই নর্মাল স্টেবল কন্ডিশন মোটামুটি দেখছি জানুয়ারি মাস থেকে, আমি দেখছি যে আমি যখন অফিস যাচ্ছি বা কর্মক্ষেত্রে যাচ্ছি, তখন আমি দেখছি যে রাস্তাঘাটে মানে 90% লোকের মুখে মাস্ক নেই। তখন আমি নিজেকে ভাবতাম গাড়িতে বসে আমি কি সব থেকে পাগল না বোকা, আমি নিজেকে প্রশ্ন করতাম। তারপরে এখন ভাবছি না এটাই তো ঠিক হয়েছে, কেন সত্যি কথা বলতে যে এখন এটাই আমাদের কাছে, কেন ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন ডেফিনেটলি আমাদেরকে প্রিভেন্ট করবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরও প্রচুর লোক করোনায় আক্রান্ত হচ্ছে। কেন এখন একটা নতুন স্ট্রেন এসেছে, যে স্ট্রেনটা হচ্ছে ডাবল মিউটেড স্ট্রেন, যেটা নিয়ে আলোচনা এত হচ্ছে এবং শুনছি রীতিমতো। আমার তো সত্যি আমি একটু ভীতু মানুষ, আমার একটু ভয়ই লাগছে। সুতরাং আমি বলবো সকলকে একটু মানে নিজেদেরকে বাঁচিয়ে চলুন নিজেদের। আর সব থেকে বড় কথা, এই স্ট্রেনটা বাচ্চাদেরও এফেক্ট করছে, যেটা মানে খুব মানে ভয়ের ব্যাপার, যে একদম ছোট বাচ্চা, একদম শিশু, তাকেও পর্যন্ত এটা ছাড়ছে না। আর সবথেকে বড় কথা, এর কোনো উপসর্গ এক্সেপ্ট নেই বলছে। নববর্ষের দিন আমি ফেসবুক খুলে প্রচুর প্রচুর মানুষ রেস্টুরেন্টে খেতে গেছে, তনুশ্রী ওই দিন প্রচুর মানুষ রেস্টুরেন্টে গেছে এবং ছোট ছোট বাচ্চাকে নিয়ে। তো আমি একটু বলি যে এই জায়গাটা আপনারা কিন্তু নিজেদের মানে আগামী দিনগুলোয় আমাদেরকে একটা ভালো সুস্থ জীবন তৈরি করতে হবে, কেন আমরা দেখুন পড়াশোনা সবকিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা স্কুল যেতে পারছে না, সব কিছু যেন একটা রেস্ট্রিক্টেড লাইফ। তো আমরা যদি একটু প্রিকশনারি মেজার্সগুলো নিই, যে মাস্ক ব্যবহার করা, কেন আমরা মাস্ক খুলে ফেলবো, আমরা যখন রাস্তায় হাঁটছি আমরা মনে করছি করোনা চলে গেছে, আমরা একদম মানে খুব ক্যাজুয়াল হয়ে গেছি। তো এই জায়গাটা আমার মনে হয় আমাদের আর ভাবার জায়গা নেই, এখন থেকেই আমাদের ভেবে নিতে হবে যে আমাদের কিন্তু মাস্ক, স্যানিটাইজার, ফিজিক্যাল ডিস্টেন্স, হোয়াট এভার রিকোয়ার্ড ফর দ্য করোনা, সেই প্রিভেন্টিভ মেজার হিসেবে সেইগুলো আমরা ফলো করবো অ্যাজ পার ডক্টর্সরা যা বলছে। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, নমস্কার, একটু জোরে বলবেন। হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দিনাটা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি। নামটা বলুন। ঝিলিকা পারভীন। হ্যাঁ, ঝিলিকা পারভীন। আর বয়স কত? 24। বলুন। বলছিলাম ম্যাম, আমি ওড়িশার প্রোগ্রাম হচ্ছে আমার নর্মাল স্কিন, তো আমি মানে গায়ের কালারটা একটু চাপা, তো তার জন্য ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন, সিরামটা এগুলো মেখে খুব ভালো আছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ম্যামের জুস ইউজ করতে চাই, মানে প্রোডাক্ট খেতে চাই। আচ্ছা, আপনি এই ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জ মানে যেটা গ্লো সিক্রেট নাম হয়ে যাচ্ছে সেই রেঞ্জটা ব্যবহার করে আপনি ভালো আছেন। এখন আপনি কি মানে ইনটেক করবেন, কোন জুসটা সেটাই জানতে চাইছেন। হ্যাঁ, তো আমার প্রবলেম হচ্ছে আমার, হ্যালো বলুন, আমরা শুনছি। হ্যাঁ বললাম ম্যাম, আমার হচ্ছে মানে ব্লাড কম, হিমোগ্লোবিন, আয়রন এগুলো কম আছে। হিমোগ্লোবিন কম আছে, আমি কুলে খারাপ দিচ্ছি কি খেতে পারি? আচ্ছা হ্যাঁ, ওটাই আপনার জন্য আমি বলছি, আপনি শুনতে থাকুন। তো ম্যাম, হ্যাঁ, গ্যাসের সমস্যা একটু আছে, গ্যাসের সমস্যা আছে আর হিমোগ্লোবিনটা কম। হ্যাঁ, মাঝে মধ্যে এমন গ্যাসটা একটু এরকম মানে বুকের মধ্যে থেকে পিঠের মাঝখানে এরকম একটু ব্যথা গ্যাসের। ঠিক আছে, সঙ্গে থাক অনুপমা বল। আচ্ছা, আমি বলছি প্রথমেই বলি যে আপনি ফেয়ার অ্যান্ড হোয়াইট যেটা গ্লো সিক্রেট, হ্যাঁ যেটা আপনি ফেয়ার অ্যান্ড হোয়াইট যেটা ছিল সেটা তো এখন গ্লো সিক্রেট হয়ে গেছে, তো ওই রেঞ্জটা ইউজ করে আপনি ভালো আছেন, ওটাই আপনি কন্টিনিউ করবেন, ওটাই থাকুক আপনার জন্য, স্কিনের জন্য। আর আপনার হিমোগ্লোবিন কমের জন্য আমলকি কুলেখাড়াটা এভরিডে 30 ml ভেতরে যে ক্যাপটা থাকে, 1 ml জাস্ট চায়ের ক্যাপের 1 কাপ জল নিয়ে বা তার থেকেও কম জল নিয়ে ওটা দিয়ে জাস্ট আপনি যখন সকালবেলা ব্রেকফাস্ট করেন তারপরে পরে খেয়ে নেবেন। আর আপনার যে বললেন গ্যাসের প্রবলেম, তার মানে কি আপনার মেটাবলিজম ঠিক মতো হয় না, ডাইজেশনও ঠিক মতো হয় না, যার ফলে ব্রেইন ফর্মেশন হয়ে যায়। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ত্রিফলা, ত্রিফলাটা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনি আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে আপনি ওই 1.5 কাপ জল নিয়ে ওই 1 কাপ ত্রিফলার যে জুসটা আছে ওটা মিশিয়ে আপনি খাবেন, রাত্রিবেলা ত্রিফলা খাবেন ঘুমোতে যাওয়ার আগে।
আর ব্রেকফাস্টের পর হচ্ছে আমলকি কুড়ে খাড়া। আমার মানে এই দুটো খেলেই আপনার যথেষ্ট। আপনি কেমন থাকেন ডেফিনেটলি জানাবেন, আমি পজিটিভ যে আপনি ভালো থাকবেন। আপনি পজিটিভ মেন্টালিটি নিয়ে স্টার্ট করুন, আপনি ডেফিনেটলি ভালো থাকবেন। ঠিক আছে অনুপমা, তুমি যেটা আজকে আমাকে বলবে ইমিউন থাকার জন্য আমরা কি করব, কারণ ইমিউনিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। এই নতুন শ্রেণী আসুক, যত শ্রেণী আসুক, আমি যদি ইমিউন হই আমার ক্ষেত্রে কোনোটাই কোনো এফেক্ট হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইমিউনিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ আওয়ার বডি সিস্টেম বলা যেতে পারে। বিকজ ইমিউনিটির উপরে পুরো ডিপেন্ড করে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা, যে কোনো ধরনের ভাইরাল ডিজিজ বলো বা ভাইরাল ইনফেকশন বলো বা ধরো ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনও, যখন আমাদের হোয়াইট ব্লাড সেল কাউন্ট বেড়ে যায় তখন আমাদের যেটা দেখা যায় যে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যখন আমাদের ডিফেন্স মেকানিজমটা ঠিক মতো কাজ করে না তখনই আমাদের কিন্তু কাউন্ট বেড়ে যায়। তো ওই কাউন্ট থেকে ডাক্তাররা বুঝতে পারে আমার বডিতে কতটা ইনফেকশন রয়েছে, আমার তোমার যে কোনো মানুষের ইনফেকশন কতটা রয়েছে। সো এখানে দরকার হচ্ছে আমাদের মেন দরকার হচ্ছে, আরেকটা রোল প্লে করে যাদের ক্ষেত্রে দেখবে হিমোগ্লোবিন কম, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হিমোগ্লোবিন কম থাকলেও কিন্তু যে কোনো ধরনের ডিজিজ খুব তাড়াতাড়ি অ্যাটাক করে দেয় এবং সেই ডিজিজটা কিন্তু সহজে কমতে চায় না। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক রাখা ভীষণভাবে দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ ইমিউনিটিটা তো সবার জন্য, বাচ্চা বয়স্ক মাঝ বয়স্ক ছেলে মেয়ে নির্বিশেষে সবার ক্ষেত্রে হচ্ছে ইমিউনিটিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন, আমার যত ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে, যত ইমিউন সিস্টেম স্ট্রেংথেন থাকবে, আমার যে কোনো ধরনের ভাইরাল বলো ব্যাকটেরিয়াল বলো ইনফেকশন হয়ে যে কাউন্ট বেড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাটা আমার বেড়ে যাবে। এবং আমি তো বলতে পারবো না যে আপনি এটা খেলে আপনার কোনোদিনও কোনো ভাইরাল ইনফেকশন হবে না, কোনো এটা একদমই নয়। আমার বেসিক্যালি হচ্ছে আমাদের আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে প্রচুর যে হার্বসগুলো রয়েছে, ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যেমন গিলয়, তুলসী, জিঞ্জার, গার্লিক, এরকম প্রচুর আছে, যারা কিনা ইমিউনো মডিউলেটার, মানে আমার ইমিউন সিস্টেমটাকে একটু স্ট্রেংথেন করে দেবে, যাতে আমার ডিফেন্স মেকানিজমটা খুব ভালো কাজ করবে এবং চট করে আমাদের যে ভাইরাল বা যে কোনো ভাইরাল, আজকে কোভিড একটা এসছে বছর দেড়েক হলো সেটা নয়, তার আগেও আমাদের ভাইরাল হতো সবারই একটুতেই, অনেক অনেকের ক্ষেত্রে দেখবে একটুতেই সর্দি জ্বর গলা ব্যথা, এগুলো কি হয় ইমিউন সিস্টেম সাপ্রেস থাকলে এই প্রবলেমগুলো চট করে হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখবে এই জিনিসটা হয় না, অনেকের হয়তো একটা আইসক্রিম খাবে তাতেই ঠান্ডা লেগে গেল, আবার অনেকের হয়তো দু তিনটে খাবে তাতেও কিছু হবে না, বিকজ তার ইমিউনিটি ভালো, তার ইমিউনিটি ভালো বলে ইমিউন সিস্টেমটা স্ট্রেংথেন আছে বলেই তার কিন্তু ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল কোনো ইনফেকশন হলে সেটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে। বডির অ্যাকচুয়ালি কি হয়, বডির অ্যান্টিবডি, বডি তো অ্যান্টিবডি নিজেই তৈরি করে, এবার যার যেরকম অ্যান্টিবডি থাকবে তার বডির ডিফেন্স মেকানিজম তত ভালো কাজ করবে, অ্যান্টিবডি যত কম থাকবে তার মানে তার ডিফেন্স মেকানিজমও ঠিক মতো কাজ করবে না, যার ফলে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে এবং চট করে যে কোনো ডিজিজ চট করে অ্যাটাক করে যাবে। অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে কিছু অ্যাটাক করতে, অনেকের বলে একটুতেই হয়ে যায়, তো তার মানেই হচ্ছে লো ইমিউনিটি। তো এই লো ইমিউনিটিটাকে কিভাবে আমরা আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন দিয়ে আমরা স্ট্রেংথেন করব, তার জন্য গিলয়, তুলসী, জিঞ্জার ইজ মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে। আরেকটা বললাম গার্লিক খুব ভালো, গার্লিক যদি ন্যাচারাল এভরিডে আমরা খেতে পারি ভীষণ ভালো, ইমিউনো বুস্টার হিসেবে কাজ করে। কিন্তু এখানে প্রোডাক্টের ক্ষেত্রে যখন চলে আসছি তখন আমি তো এখনো গার্লিক লঞ্চ করিনি, তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে গার্লিকটাকে লঞ্চ করার। তো এখন যেটা রয়েছে গিলয়, তুলসী, জিঞ্জার, এই গিলয়, তুলসী, জিঞ্জার একটা মারাত্মক আমি সিনার্জিক কম্বিনেশন করেছি, এই কম্বিনেশনটা একটা খুব সুন্দর কম্বিনেশন, একটার সঙ্গে একটার বন্ড খুব ভালো। লাইক গিলয় হচ্ছে ইমিউনো মডিউলেটার, তুলসী হচ্ছে অ্যান্টিস্প্যাজমোটিক, বা যাদের ক্ষেত্রে মিউকাসের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে, রেসপিরেটরি প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে, যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে তুলসী এক্সট্রাক্ট ভীষণ ভালো কাজ করে। আবার জিঞ্জারও অ্যাট দ্য সেম টাইম অ্যান্টিস্প্যাজমোটিক, তারপর রেসপিরেটরি ডিসঅর্ডার, এই ধরনের মানে লাংসকে প্রোটেক্ট করা বলা যেতে পারে, লাংসের একটা ক্লিনজিং প্রসেস আছে, তার জন্য এই ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কিনা আমাদের লাংস ক্লিন করতে সাহায্য করে, মিউকাস ঠিক হয়ে যায়, সেই মিউকাসটাকে রিলিজ করতে সাহায্য করে,
তো সেক্ষেত্রে তখন আমি ভেবেছি ভাবলাম যে যদি আমরা গিলয় তুলসি জিঞ্জারটাকে কম্বাইন্ড একটা জুস হিসেবে নিয়ে আসি তাহলে এটা তো মানুষের ভীষণ উপকারে লাগবে, যে কোনো ধরনের ভাইরাল হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক বা সর্দি জ্বর যে হয়, যে ন্যাচারাল যে আমাদের ইমিউন সিস্টেমটা লো থাকে সাধারণত, তো সেইটাকে স্ট্রেংথ করার জন্য ন্যাচারাল সাপোর্ট সিস্টেম আমাদের দরকার হয়। তো ন্যাচারাল সাপোর্ট সিস্টেমটাই হচ্ছে এই আয়ুর্বেদিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, হার্বসগুলো আছে বেসিক্যালি আমি বলবো, সেগুলো মারাত্মকভাবে কাজ করে। এবং আমি বলবো এভরিডে 30 ml করে গিলয় তুলসি জিঞ্জার যেটা আছে যে কেউ খেতে পারে, বাচ্চা বড় বয়স্ক যে কেউ, জাস্ট 30 ml করে এভরিডে ব্রেকফাস্ট যখন তখন হচ্ছে 1 cup জাস্ট জল নেবে, তাতে ওটা মিশিয়ে ওই এক্সট্রাক্টটা ইনটেক করবে এভরিডে, তাতে নিজেরাই বুঝতে পারবে যে তাদের ইমিউনিটিটা কতটা স্ট্রেংথেন হচ্ছে। তো বুঝতে পারবে, বোঝাটা খুব সহজ যে চট করে একটা সর্দি কাশি হওয়া, যে কোনো ফট করে একটু ডাস্ট অ্যালার্জি হয়ে যাওয়া, একটুতে হাঁচি হওয়া, এই জিনিসগুলো যখনই কমবে না তখনই আপনি ভাববেন যে না আমার ইমিউন সিস্টেমটা ঠিক আছে। কিন্তু চট করে একটু ঠান্ডা লেগে যাওয়া মানেই আপনার ইমিউন সিস্টেমটা স্ট্রেংথেন নেই, লো ইমিউন সিস্টেম রয়েছে। ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় বিশেষ করে মহিলাদের হিমোগ্লোবিন চেক করা উচিত। আমরা আসবো আলোচনায়, একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছিলাম। নাম কি আর বয়স কত? শর্মিলা দাস, 37 age। 37, বলুন প্রবলেম। আমার প্রবলেম মানে কি, আমি এই 1 বছর আগে ওনাকে বলি আর কি, আমি সমস্ত রকম ইউজ করেছি, আমার ফেটেল আছে, আমি এখন অনেক ভালো আছি, ব্যবহার করি। আচ্ছা, 1 বছর ধরে ব্যবহার করছেন? সমস্ত কিছু ইউজ করি। কি কি করেন? করে এখন আমি কিন্তু অনেক ভালো আছি, কিন্তু আমার ফেটেলসটা না মানে অল্প অল্প রয়ে গেছে, ওটা কি যাবে না? না, আপনি কি করেন এই ফ্রেকলস এর জন্য, কি কি ইউজ করেন? একটু হয়তো থাকতে পারে, ছিলাম, তারপরে আপনার ইয়েটা কি বলে ওই ডিপিগমেন্টেশন ক্রিম, আর বাবার জন্য গ্লো ছিলাম, এটা স্নান করে এসে লাগাই, আর হচ্ছে রাত্রে আমার ট্যান বুঝেছি বুঝেছি গ্লো ছিলাম। এবারে আপনার প্রশ্ন হচ্ছে, আপনি এমনি ভালো আছেন, স্কিন অনেক উজ্জ্বল হয়েছে, কিন্তু ফ্রেকলস এর দাগ কিছু কিছু রয়ে গেছে। এটা পুরোপুরি যেতে চাইবে না, চোখের দুপাশে আমার গুড়ি আচ্ছা হয়েছিল, তো ওটা কালো করে স্পট হয়ে যাচ্ছে। আচ্ছা, চোখের দুপাশে গুড়ি গুড়ি ছিল সেটা স্পট হয়ে গেছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, অনুপমা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি তো যে প্রোডাক্ট মারছেন একদম ঠিক এবং অনেকটাই ভালো আছেন। দেখুন, কিছু কিছু যেমন ফ্রেকলস আমি বলেছি পুরোপুরি যায় না, হয়তো একটু থেকে যাবে বা আস্তে আস্তে হয়তো আরো কিছুদিন করতে করতে হয়তো এরকমও দেখা গেছে পুরোটাই চলে গেছে, তো সেটা আপনি করতে করতে আপনার তো একটা সিস্টেমে আছেন, এবং এই প্রোডাক্ট প্রত্যেকটাই মানে কি বলবো, স্কিনকে ভালো রাখতে শুধু তো ফ্রেকলস বা পিগমেন্টেশন কমায় না, তার পাশাপাশি স্কিনের একটা বেসিক যে নিডস বা স্ট্রাকচারটাকে মেনটেন করে। আপনি অ্যাজ আ মানে রেগুলার ওয়াইজ হিসাবে প্রোডাক্ট হিসাবে আপনি এইটাই ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, দেখবেন হয়তো আস্তে আস্তে মিলিয়েও যেতে পারে বা হালকা স্পট থাকতেও পারে অল্প একটু। আচ্ছা, একটা ছবি পারলে এই মুহূর্তে একটা পাঠিয়ে দিতে পারেন, এই মুহূর্তে দাগের স্ট্যাটাসটা কি আছে আমিও তাহলে সেটা দেখে নেব। এইটুকুনি আমি আপনাকে বলতে পারি, আপনি তো ভালোই আছেন। আর একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনি আগে দাগের ছবিটা পাঠান, তারপরে আমি দেখে আমি কতটা আছে সেটা আগে দেখি, কেন বললেন অনেকটা ফেড হয়ে গেছে, একটু আছে তো সেটা দেখে নিয়ে আপনাকে আমি অ্যাডভাইস করব। নামটা কি বললেন বলুন? শর্মিলা দাস, আলিপুরদুয়ার, 37 age। আচ্ছা আচ্ছা, শর্মিলা দাস, ঠিক আছে, আমার মনে থাকবে, ঠিক আছে ঠিক আছে। এইবারে আমি চলে আসি, আর ও একটা জিনিস বললো, চোখের এপাশে গুড়ি গুড়ি ছিল সেটা এখন আস্তে আস্তে কালো দাগ হয়েছে, আমি জানি না এটা কেন বললো, মানে সেটা কি ফ্রেকলসের দাগই হয়েছে? না, হ্যাঁ সেটা দেখতে হবে কি কি জিনিসটা, গুড়ি গুড়িটা কি জিনিসটা দেখতে হবে, দেখে আমি ওনাকে অ্যাডভাইস করে দেবো। আচ্ছা, এবারে তুমি আমাদেরকে বলো, ইমিউনিটি নিয়ে কথা হচ্ছিল, ওটাকে একটু শেষ করে নিয়ে আমি সামার প্রবলেমে যাব, গরমকালের যে স্কিনের প্রবলেমগুলো হয় মূলত র্যাশ, পিম্পলসের প্রবলেম, অনেকের এক্সেসিভ সোয়েটিং হয়, সেটা নিয়ে একটু কথা বলবো। হুম,
হ্যাঁ, ইমিউনিটির জন্য আরেকটা জিনিস দায়ী হয় আমাদের, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন প্রতিটা মহিলার আমার মনে হয় হিমোগ্লোবিন অ্যাটলিস্ট বছরে একবার দেখা উচিত, বিশেষ করে যদি দেখা যায় যে কারো লো হিমোগ্লোবিন আছে 8, 9, 10, তারা কিন্তু একটু নজরদারিতে রাখবেন আপনাদের হিমোগ্লোবিন লেভেলটা, তারা প্রতি বছর একবার টেস্ট করবেন এবং কন্টিনিউয়াস প্রসেসে খাওয়া দাওয়ার আপগ্রেডেশন, যে সমস্ত খাওয়া দাওয়ার মধ্যে হিমোগ্লোবিন বাড়ার সম্ভাবনা, যেমন খেজুর বা আমি বলেছি কিশমিশ, এগুলো তো আগে বলেছি, নোটে শাক বা কুলেখাড়া, তো আমলকি, তো এখন তো আমলকি কুলেখাড়া অরিশের এসেই গেছে জুস, যেটা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিকজ হিমোগ্লোবিনটাও একটা ইম্পর্টেন্ট রিলেট ফ্যাক্টর, বিকজ হিমোগ্লোবিনটা যদি ঠিক না থাকে বডিতে অক্সিজেন সাপ্লাই ঠিক মতো হবে না, এবং এটার সঙ্গে রিলেটেড কিন্তু ইমিউন সিস্টেম। পুরো জানবেন আমাদের বডির সিস্টেমটা একটা চেনের মতো, একটার সঙ্গে একটা কিন্তু ও একদম ওতপ্রোতভাবে মানে জড়িত, একটা ডিসব্যালেন্স হওয়া মানে কিন্তু আরেকটাও ডিসব্যালেন্স হবে, সুতরাং প্রত্যেকটাই একটা ভারসাম্য মেনটেন করে চলতে হবে। সুতরাং হিমোগ্লোবিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট মেয়েদের ক্ষেত্রে, এবং এখন তো আমি বলবো এখন নয়, সবসময়ের জন্য ইমিউন সিস্টেম স্ট্রেংথেন রাখা দরকার। ইমিউন সিস্টেম যত ভালো থাকবে, শুধু তো ভাইরাল ব্যাকটেরিয়াল নয়, এছাড়াও আমাদের যে ধরনের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ হয় বডিতে, তো সেদিকে যে ধরনের আমাদের ধরো অনেকের ক্ষেত্রে রিউমেটিক আর্থারাইটিস, অনেক রকম ডিজিজ হয়, ইমিউন সিস্টেম ডিস্টার্ব ডিজিজগুলো, ইমিউন সিস্টেম যত ভালো থাকবে তাহলে সেইগুলোর অ্যাটাক হওয়াটার প্রবণতাটা কম থাকবে। ডেফিনেটলি অ্যাটাক হলেও হতে পারে, ডেফিনেটলি হিউম্যান সিস্টেম হিউম্যান বডি তো সেটার প্রবণতাটা কম, আর কিছুই না। এবং আমাদেরকে নিজেদেরকে এই খাওয়া দাওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। প্রোটিন ডায়েট ফলো করা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়াটা একটা ভীষণ বডি সিস্টেমটাকে হেলদি রাখার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে এখানে আমরা আজকে ইমিউন সিস্টেম নিয়ে আলোচনাটা এখানেই আমার মনে হয় কমপ্লিট করে দিলাম, পরের দিন আবার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, আমার নাম শেলি হালদার, আমি দমদম থেকে বলছি। বয়স শেলি? আমার বয়স 18 ইয়ার। আচ্ছা বলো ম্যাম। আমি অরিশের প্রোডাক্ট ব্যবহার করেছিলাম, আমার 4 ইয়ার্সের একটা প্রবলেম ছিল, আমি অনেক ডক্টর ট্রিটমেন্ট করিয়েছি বাট হয়নি, বাট এখন আমার স্কিন অনেক ভালো আছে, মানে আমাকে অনেকে ফিডব্যাক দিচ্ছে যে ভালো আছে, তুমি কি ইউজ করছো, মানে স্কিনটা অনেক ক্লিয়ার হয়েছে। পিম্পলস প্রচুর ছিল তো ওটা কমেছে, আর থুতনি পশমে একটু বড় বড় পিম্পলস হয় ওটা রয়েছে সমস্যা, আর পেটে ব্ল্যাক স্পট রয়েছে, যেহেতু আমার কিছুদিন আগে চিকেন পক্সও হয়েছিল তো তারও কিছু স্পট আছে, সেটার জন্য কি করবো ওটাই জানতে চাইছি। চিকেন পক্স হয়ে গেছে মানে তুমি ভেতর থেকে অনেকটা দুর্বল হয়ে গেছো, সঙ্গে থাকো অনুপমা। আচ্ছা, পিম্পলস এখন মোটামুটি কমে গেছে, বড় বড় কিছু হয়। হ্যাঁ, কি ডিজিজ হয়েছিল? চিকেন পক্স। না না, কি ডিজিজ একটা বললো না হয়েছে, আমার চিকেন পক্স, মানে একটু সময় দিতে হবে চিকেন পক্সের দাগ যাওয়ার জন্য। আমি বলবো শেলি তুমি ফোন রেখে দাও, তোমার প্রবলেমটা আমি অনুপমাকে কনভে করছি, তুমি দেখো তুমি তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসবে। ও তোমার ওর 4 বছরের অ্যাকনের প্রবলেম, তোমার অ্যাকনের রেঞ্জে ওর সেরে গেছে, কিন্তু এখন মাঝে মাঝে 2-4টে বড় বড় পিম্পলস হয় আর মুখে পিম্পলসের দাগ হয়ে রয়েছে, আর খানিকটা চিকেন পক্স হয়ে গেছে, সেই চিকেন পক্সেরও দাগ আছে। অনুপমা শুনতে পাচ্ছো? সম্ভবত অনুপমার কাছে আমার কথা পৌঁছাচ্ছে না, আমাদের তরফ থেকে চেষ্টা করা হবে অনুপমার কাছে আমাদের কথা পৌঁছে দেওয়ার জন্য, তার কারণ শেলি ফোন করলেন। এইটাই হচ্ছে অরিশের, এই যে অরিশের ব্র্যান্ড ভ্যালু শব্দটাকে আমি ব্যবহার করি না, এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। অনুপমা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, কোনো কারণে আবার যন্ত্রের একটু যান্ত্রিকতা মানে যন্ত্রণা আর কি আমাদের পেতে হবে। যেটা বলছিলাম যে শেলি বললেন 18 বছর তার বয়স, 4 বছর ধরে যে সমস্যায় ও জর্জরিত ছিল, বিগত 1 বছরে ও সেই সমস্যা থেকে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে পিম্পলসের প্রবলেম। অনুপমা প্রথম মানুষ যিনি পিম্পলসের প্রবলেমকে বলেছিলেন যে কোনো টেনশন নেই, পিম্পলসের প্রবলেম সহজে সেরে যায়, তো সেই কথাটা তার যারা ইউজার তারা প্রমাণ করে দিচ্ছেন প্রতিনিয়ত।
ওর 4 বছরের পিম্পলসের প্রবলেম সেরে গেছে, এখন মাঝে সাঝে বড় বড় ব্রণ হয়, দাগ রয়েছে এবং চিকেন পক্স হয়েছে। বলো। আচ্ছা হ্যাঁ, পিম্পলস এর ক্ষেত্রে বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত অরিশ অ্যাটলিস্ট একটা কাজ করে মানুষের, এবং তার জন্য ব্র্যান্ডটাকে আজকে বারবার বলতে বাধ্য হই যে ব্র্যান্ডটাকে আজকে মানুষ কিন্তু এই জায়গায় নিয়ে এসেছে। আজ যদি কাজ না হতো তাহলে কিন্তু এই যে সিটিভিএনে দিনের পর দিন লাইভ প্রোগ্রাম হয়, মানুষ ফোন করে জানায়, এই জায়গাটা কোনোদিনও তাহলে আসতো না। সুতরাং আমারও খুব ভালো লাগে 4 বছরের কারো মুখে ব্রণ, এটা একটা এম্বারেসিং, তারপরে কমে যাওয়া, এটা তার কাছে খুব আনন্দের জায়গা। এবার চলে আসছি বড় বড় যে একটা দুটো ব্রণ বেরোয়। দেখো বড় বড় ব্রণ আমার ক্ষেত্রেও একটা দুটো হঠাৎ হঠাৎ বেরিয়ে যায়, সেটার জন্য কি করতে হবে, একটা অ্যান্টি পিম্পল অয়েল বাড়িতে রেখে দেবে, সেটা জাস্ট ব্রণর উপরগুলো যেগুলো বড় বেরোবে সেগুলোতে খালি দিনে 2-3 বার ইনপুট মানে লাগাবে, তারপরে দেখবে ওটা চলে গেছে, ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। দেখো আগে যদি বেরোয় সেরকম তাহলে একটা মানে দেখতে হবে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, কোনো সিস্টিক প্রবলেম আছে কিনা বা প্রোল্যাকটিনের কোনো প্রবলেম আছে কিনা, এই মুহূর্তে দরকার নেই। আগে ওই অ্যান্টি পিম্পলটা রেখে দাও, আর হলদি নিম ফেস প্যাকটা চেষ্টা করবে। এখন তো রিলঞ্চ হয়েছে, আবার নতুন করে আমরা লঞ্চ করেছি অ্যাকনে প্রোন স্কিন বা অয়েলি স্কিনের জন্য। হলদি নিম ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন করে গোটা মুখে লাগানোর চেষ্টা করবে, আর স্প্রেটা করবে হচ্ছে লেমন টিটি টোনার ক্লিনজার মুখে। আর এবার চলে এসেছি দাগের ক্ষেত্রে। দাগের ক্ষেত্রেও কিন্তু তুমি অ্যান্টি পিম্পল অয়েলটা, আমি বলছি এটাও একটা টোটকা দিলাম, অ্যান্টি পিম্পল অয়েলটা শুধুমাত্র ব্রণ কমায় না, যদি কেউ চায় দাগের উপরগুলোতেও যদি জাস্ট এফেক্টেড জোনগুলোতে যদি একটু একটু করে লাগায় দিনে 2-3 বার করে, দাগটা অনেক ফেড হয়ে যাবে অনেকটাই, এবং মুখের টোটাল যে চিকেন পক্স এটার দাগ কিন্তু তোমাকে ভালো সময় দিতে হবে, মানে একটু ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করার নেই। তুমি যেটা করো, সব প্রোডাক্ট তো দেওয়া যাবে না, যেহেতু তোমার ক্ষেত্রে ব্রণর একটা সমস্যা ছিল, আমি তো দুমদাম করে প্রোডাক্ট তোমাকে দিতে পারবো না। ম্যাক্স টু ম্যাক্স তোমাকে আমি কি করতে পারবো যে সেরামের উপরে রাখতে পারবো, যেমন পার্ল সেরাম, তারপরে তোমার ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, এই দুটো সেরামকে মিশিয়ে মিশিয়ে, এই দুটো সেরামকে মিশিয়ে মিশিয়ে দিনে 2-3 বার করে লাগাও তো। একবার সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুচ্ছ, ফ্রেশ হচ্ছ, ওই দুটো সেরাম মিক্স করে, পার্ল আর ফেয়ার অ্যান্ড হোয়াইট মিক্স করে, গোটা সেরাম মিক্স করে ভালো করে লাগিয়ে নেবে, স্নান করে উঠে ওটাই লাগাবে, বিকেলবেলা একবার ওটাই লাগাবে ওই দুটো প্রোডাক্টই, আবার রাত্রিবেলা, মানে 4 বার করে দিনে লাগাতে থাকো। আমার মনে হয় এতেই অনেক দাগ তোমার ফেড হয়ে যাবে। তারপরে তুমি জানাও যে কেমন আছো, দরকার হলে একটা ছবি পাঠিয়ে রাখো, এখন দেখে নেবো সময় মতো, দিয়ে তারপরে পরপর দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল শেলির সমস্যার সমাধান, কিন্তু শেলির এই যে পিম্পলস হওয়ার প্রবণতা, এক্ষেত্রে ওর ক্ষেত্রে তুমি কোন জুসটার কথা বলবে? কারণ 18 বছর বয়সে এটা এখন ওর হতেই থাকবে, এটা একটা ওর অ্যাডোলেশনে রয়েছে বা টিনেজ সেগমেন্টে রয়েছে। হ্যাঁ আমি তো এদের ক্ষেত্রে একদমই বলবো যে ফার্স্ট অফ অল হচ্ছে টক্সিনটাকে রিলিজ করতে হবে, যাদের এই ধরনের ব্রণসমা সমস্যা তারা হচ্ছে রাত্রিবেলা ত্রিফলা খাবে যাতে স্টমাক ক্লিয়ার হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা হচ্ছে যখন ব্রেকফাস্ট করবে হলুদ অ্যালোভেরা, ব্যাস হলুদ অ্যালোভেরা, আর ওদিকে রাত্রিরে ত্রিফলা শুতে যাওয়ার আগে, এই দুটো জুস খেলেই যথেষ্ট যাতে টক্সিনটা পুরোপুরিভাবে এক্সক্রিট হয়ে যায়। মানে অনুপমা, আমি একটা লাস্ট প্রশ্ন তোমাকে করতে চাইছি, সেটা হচ্ছে যে একজন মানুষ একসাথে কটা জুস ইনটেক করতে পারবে একসাথে, মানে একজন মানুষ কটা জুস খেতে পারবে? দরকার নেই, দরকার ম্যাক্স টু ম্যাক্স আমি বলি দুটো, ম্যাক্স টু ম্যাক্স দুটো। কেন দেখো, যদি কারো হিমোগ্লোবিন কম থাকে তাকে কি বলবো আমি, তাকে যেমন আমলকি কুলেখাড়া বলবো, হ্যাঁ, ব্রেকফাস্টের পর খাওয়ার জন্য, আবার ওদিকে ইমিউন সিস্টেমটা, কেন হিমোগ্লোবিন কম থাকলে ইমিউনিটির একটা প্রবলেম থাকে দেখা গেছে, তো তাকে রাত্রি তোমার ওইটা খেতে বলবো, আর ওইটা আর গিলয় তুলসী জিঞ্জার, মানে ওটা খেলো, মানে তুমি যেটা বলছো ত্রিফলাটা কমন হতে পারে, 1 কাপ জলে বা 1/2 কাপ জলে, জল যতটা কম থাকুক, হাতে সময় নেই, বিদায় নিচ্ছি, ত্রিফলাটা কমন থাকতে পারে, কমন হতে পারে একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমায়। আগামীকাল আবার আমাদের আলোচনা রয়েছে, শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের হচ্ছে অরিশ টাইম বিকেল 4:30, সঙ্গে থাকবেন, নমস্কার।
ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা, ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।